মসজিদ রহমতের জায়গা সারাদিন তেলাওয়াত হয় সারাদিন নামাজ হয় সিজদা হয় ঠিক না বাড়ি মসজিদে গেলে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ মসজিদের পাশে আমার যেন গরে হতেও কোন কবি কি ভালোবাসা ছিল ইসলামের জন্য তার আল্লাহ তারে মাফ করে দেন রোজ হাসরে আল্লাহ আমার করুণা বিচার আল্লাহ করুণা বিচার বিচার চাহে না তব দয়া চাহে গুনাগার আল্লাহ করুণা বিচার বিচার যদি করবে কেন রহমান নাম নিলে ও নামের গুণে তরিয়ে যাব কেন এ ধ্যান দিলে দিন ভিখারি হয়ে আমি ভিক্ষা যে দিন চাইব স্বামি সেদিন শূন্য হাতে ফিরিয়ে দিতে পারবে না কো আর আল্লাহ করুণা বিচার আল্লাহ করুণা বিচার এগুলো শুনলে ঈমান বাড়িয়ে দিবেন কে আল্লাহ এগুলো শুনবেন ঈমান তাজা করে দিবেন কে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে একটু বেশি গজল হয়ে যাচ্ছে নাকি নয় বছর কয় বছর নয় বছরে বাজে গান শুনেন নাই আমরাও শুনব তেরো বছর বয়স সবাই মূর্তির কাছে যায় ভাগ্য নিয়ন্ত্রণের জন্য মূর্তির ব্যাপারে সহজ ভাবে কথা বুঝে নেন বাইরের কোন মূর্তি ভাঙবেন না ঘরেরটা ভাঙেন রাসূল ফতে মক্কার আগ পর্যন্ত বাইরের মূর্তি ভাঙেন কথা বল না যখন মক্কা বিজয় হয়েছে মক্কা লোকেরে ভেঙে দিয়েছে ঠিক কি না এর আগে কাবা ঘরের ভিতরে কি ছিল কি ছিল কয়টা কয়টা রাসূল কোন দিকে ফিরে নামাজ পড়েছেন কাবার দিকে পশ্চিম কোন দিকে কাবা আমি লন্ডনে যাই এক ছেলের কে ওই পশ্চিম কোন দিকে কয় ফুক দিকে তো লন্ডনের থেকে তো কাবা ফুক দিকে ও ঠিকই কইছে আমাদের দেশে কত মজার দেশ আমার এলাকার এক ছেলে পাকিস্তান গেছিল তো আম্মা জিজ্ঞেস করছে কিরে খাওয়া দাওয়া কেমন কয় পাঁচ বছর শুধু নাস্তাই খাইছে কোন নাস্তা খাইছে মানে কয় তিন বেলায় রুটি খাইছি বাদ দেয় নি শুধু নাস্তা খাইছে ওখানে তো রুটি খায় বেশি ওরা সৌদি আরব গেছে চট্টগ্রামের এক লোক তো বউ ফোন করছে কেন আছো তুই আর আর বাসার দেশের বাসা বুঝুন না তারা তুই কিংদুল্লা বাসা কথা কয় কয় সব আরবিতে কয় শুধু নামাজ আর একামত হয় বাংলা ওটা তো সে বুঝে আজান আর একামত বাংলাতে অর্ধে আর বিকিন আর মানুষ যে যেটা বুঝে সেটা কি সে বাংলা মনে করে ঠিক কিনা তেরো বছর বয়স মূর্তির সামনে তীর রাখা থাকতো কাবাগরের সামনে মানাতের সামনে তীর রাখা থাকতো চোখ বন্ধ করে টানলেই ওটার মধ্যে যা লেখা থাকতো এটাকে ভাগ্য মনে করতো এখনো রাশি ফল আসে না নাই টেলিভিশনের মধ্যে বসে থাকে ফোন করে হ্যালো স্যার আমার নাম কুতকুতি কি জানতে চাচ্ছেন স্যার আমার আজকের দিনটা কেমন যাবে আপনার জন্ম কবে ডিসেম্বর আপনি কুত্তা রাশি মেয়েও খুব খুশি আমি কুত্তা রাশি আচ্ছা আপনি আজকে সকালে বাড়ি থেকে বেরোবেন না দুপুরবেলা বের হবেন তাড়াতাড়ি করে রিক্সা দিয়ে যাবেন রাতের আগেই ফিরে আসবেন যে কোনো সময় বিপদ ঘটতে পারে এই স্যার যখন টেলিভিশনে এসব কথা কয়ে বের হলো স্যারের গায়ের উপর দিয়ে ট্রাক চলে গেল আরেকজনের ভবিষ্যৎ কয় নিজের খবর মিথ্যু বানোয়ান জাহের কোন গণকের কাছে যে যায় রাসূল বলেছেন একবার গেলে চল্লিশ দিনের আবাদত তার নষ্ট হয়ে যায় যে গণকের কথা বিশ্বাস করে আমি নবীর সাথে সে কুফরি করে কথা বিশ্বাস করব কার ভাগ্য নিয়ন্ত্রণ বলতে একজন তিনি কে
কাপড় টান টান খেলো বলে যে দিনটা ভালো যাবে না কাউয়া কাঁদে দিনটা ভালো যাবে না কুত্তা কাঁদে বিপদ আইয়ে দে ডাইন হাত সুরকা কাটিয়ে আসে এরপরে বাইরে সে পরে সোগা মিলি ফিরেছে কটিয়া কই কয় যে ফরেদ দে এ সমস্ত বাজে লক্ষণ কুলক্ষণ সুলক্ষণ এগুলো শেরেক রাসূল বলছেন আত্মিয়ার তো মিনাস শেরেক সহজ হাদিস বুঝেন বুখার আত্মিয়ার তো মিনাস শেরেক কুলক্ষণ সুলক্ষণ এগুলো শেরেক এগুলো কোন জায়গায় ইসলামে যখনই বিপদ মনে করেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ যালিমিন বিপদ দূর করে দিবেন কে আর যখনই দেখলেন কোন শনি সংকেত কোন খারাপই আসতে পারে তিনটা সূরা পড়েন কুল হুয়াল্লাহু কুল আউযু বিরাব্বিন হাতে ফু দিয়ে শরীর মুছে দেন আপনাকে হেফাজত করে দিবেন কে রাসূল বলেছেন কেমন হেফাজত শুনো দুনিয়ার যে কোনো প্রেসিডেন্ট যেমন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তিনি না বলে আমি চার বছর আমেরিকাতে আমার সময় কেটেছে তবে চার মাস পর পর ফ্যামিলির কাছে এসেছে সে ব্যাপারে আপনাদের টেনশন নেওয়ার দরকার নেই আমার ফ্যামিলির সাথে আমার দেখা হয়েছে ওরা গিয়েছে আমি এসেছি তো আমি দেখেছি ট্রাম্প হলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশের প্রেসিডেন্ট আমেরিকাকে তো সারা পৃথিবীর মহল বলা হয় এখন জন বাইডেন হয়েছেন এখন তো ওনাকে যখন গার্ড দেওয়া হয় সামনে থাকে পুলিশ পিছনে থাকে পুলিশ যেমন আজকে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আসলেন ডিএজি সাহেব আসলেন তো ওনাদের গার্ড ছিল সামনে এবং কথা বলবেন সামনে এবং পিছনে আর হাই প্রোফাইল কেউ হলে উপরে হয়তো প্রাইম মিনিস্টার আসলে উপরে হয়তো হেলিকপ্টার থাকতো এতটুকু কিন্তু আল্লাহর হাবিব বলছেন যখনই কেউ সূরা ইখলাস পড়ে নাস ফালাক পড়ে তার উপরে নিচে সামনে পিছনে ডানে বামে চারিদিক থেকে ফেরেশতা তাকে ঘিরে দেয় এই বুহ ভেদ করে তার ক্ষতি করার ক্ষমতা কারো আর রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ কত বড় বলেন তো দেখি কত বড় উহুদ পাহাড় এই পোলা মানে কেসেট শুনছে একটা সবচেয়ে ছোট ফেরেশতার সাইজ হলো উহুদ পাহাড়ের সমান এত বড় সাইজ ফেরেশতা যদি এমনি বসে থাকে শয়তান কে বাজি মাফ সাই দোয়া ও সাই তোর লগে আর নাই এই জন্য যখনই বিপদের আশঙ্কা করেন কুল হু আল্লাহু আহাদ নাকি বলবেন বাবা দয়াল বাবা রে দয়া করো আরে তোর বাবারে দয়া করবো কে তোর বাপ যদি বিপদে পড়ে দয়া করবো কে ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকা জায়েজ বুখারী হাদিস রাসূল বলেছেন যে অন্যকে বাপ ডাকে জাহান্নামে জায়গা ঠিক করে নেয় যে জাহান্নামে যেতে চায় সে যেন নিজের বাপ ছাড়া আরেকজনকে বাপ ডাকে খবরদার বাপ হওয়া তো সহজ না কি করবেন আমি পেয়েছি পটিয়াতে একবার আসতেছি যদি যাম মানুষ বলছে দয়াল বাবা রে দয়া করো আরে আমি নেমে গেলাম আপনি কখনো কাউকে ক্রিটিসাইজ করে আপনি ইসলামে আনতে পারবেন না তাকে ভালোবাসা দিয়ে আনবে ঠিক কি না আমি গেলাম তাদের সাথে গিয়ে বললাম আরে খেলাম তোমার বাবা খড়ায় এখন মরে গিয়ে গই তোর দয়া করব খেন্ডুল্লা কইয়া তো চিন্তা নহরির তোমার বাবারে দয়া করব খন খয় আল্লাহ করব দে তো দয়ার লগে যাও দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে বলেন দয়ালা আল্লাহ রে দয়া করো আমারে তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে দয়া করো আমারে কার কাছে চাইতে হবে কার কাছে 24 ঘন্টা যার দরবার খোলা যিনি মনের কথা বুঝেন আপনি বলার আগে তিনি বুঝেন সব সময় দেওয়ার জন্য তৈরি কে 24 ঘন্টা তিনি মাগফিরাতের দুয়ার খোলা রেখেছেন প্রতি রাতে 12টার পরে তিনি প্রথম আকাশে নেমে এসে ডাকতে থাকে মালামিন মুস্তাগফিরিন ফাগফিরলাহু বুখারী হাদিস কে আছো ক্ষমা চাওয়ার ক্ষমা চেয়ে নাও কে আছো রিজিক চাওয়া রিজিক চেয়ে নাও যা চাইবা দিবেন কে রাসূল গেলেন ওই মূর্তির সামনে যাওয়ার আগেই তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেলেন
রাসূল বলছেন আমি জীবনে কোন মূর্তির সামনে যাইনি খাদিজা আল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমিও কোন মূর্তির সামনে যাই নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও কখনো কোন মূর্তির সামনে যাইনি আমার ভাইরা ওটা করছে ভাইদেরকে আদর করে বুঝান ঠিক না বেঠি ওদের দেবতাকে গালি দেয় ও কুরআন নিষেধ করেছে লা তাসুবুল লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ইলাহান আখার ওই লোকদেরকে গালি দিও না ওই দেবতাদেরকে যারা আল্লাহ ছাড়া অন্যকে ডাকে তাদেরকে গালি দিও না দিলে তারাও তোমার আল্লাহকে গালি দিবে ইসলাম কত উদার জঙ্গিবাদের কোন জায়গায় ইসলামে যারা জঙ্গি হয় তারা মুসলমানই না ঠিক না বেঠি ইসলাম বলেছে যে মানুষের উপকার করে তার চেয়ে ভালো মানুষ আর কেউ হতে পারে খায়রুন নাস মান ইয়ানফাউন নাস শ্রেষ্ঠ মানুষ যে মানুষের উপকার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তখন বললেন ওই যে মূর্তির সামনে যাওয়ার আগে একটা বড় চেহারা আমার সামনে এসেছে সেই চেহারাই হলো জিব্রাইল আমিন আলাইহিস সালামের চেহারা রাসূল যা করেছেন সেটাই করব লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির وذكر الله كثيرا الله বলছেন শ্রেষ্ঠ আদর্শ আমরা দোয়া করি আতিনা ফি দুনিয়া হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা একই হাসানা যেই সৌন্দর্যের জন্য আমরা দোয়া করি সেই সৌন্দর্যের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলকে অনুসরণ করলেই আল্লাহকে পাওয়া যাবে কার কথা ইয়াসিন বলেন ইয়াসিন القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم ياسين قرآن القسم بجنة برا قرآن القسم إنك لمن المرسلين أبوشي أبني بيت رسول درك جون على صراط مستقيم صراط المستقيم رنونا محمد صلى الله عليه وسلم পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া একটাই ইহদিন আস-সিরাতাল আর সিরাতুল মুস্তাকিম এর আরেক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু এখন এটা পাবো কিভাবে আল্লাহ সেটাও বলছেন আমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম কেউ যদি আল্লাহকে মজবুত করে ধারণ করে তাকে সিরাতুল মুস্তাকিমে তুলে দিবেন কে আমরা আজকে থেকে ওয়াদা নেব কারো জমির আইল ঠেলবো না কোন বিবির উপর অত্যাচার করবো রাসূল বিবিকে খাওয়াতেন সবচেয়ে ভালো খাবারটা বিবির মুখে আগে দিতেন লেডিস ফার্স্ট এটা ইংলিশদের কথা না এটা বুখারী হাদিস যেমন আমাকে আমাদের কাছে খাওয়ালেন নূর আহমদ ভাই খড়ায় নূর আহমদ ভাই কোজ গিয়ে গই এখনো খাওয়াচ্ছে এই লোকটার বাসায় মেহমানদারি চলে এত মোটা মোটা চিংড়ি মাছ কিনছে তো চিংড়ি আমাকে দুইটা দিছে দুইটার একটা ছিলে আমি ওনার হাতে দিলাম হাতে দিয়ে বললাম যে বোর মুখে দেন উনি আমার মুখের দিকে তাকিয়ে আছে উনি যান রাসূল করছেন আপনি বোরে খাওয়াইছেন কখন অনেক লোক আছে বোরে খাওয়াবে কি গালি দিতে দিতে শেষ এত বড় ব্যবসায়ী সারাদিন কোন সময় পানা বোর সাথে কথা তোর ব্যবসার প্রে আল্লাহ আল্লাহ যে ব্যবসা তোকে বউ থেকে আলাদা করে ওই ব্যবসার তোর দরকার নাই কোত্থেকে শিখেছিস সুন্নাত রাসূলের নয়জন বিবি আমি পড়ছি রাসূলের একটা বই আপনারা পড়বেন খুলুকুল আজিম নয়জন বিবির সাথে দৈনিক তিনি তিনবার দেখা করতেন একজনের সাথে ফজরের পরে সকল বিবির খবর নিতেন রাতটা কেমন কেটেছে আবার মাগরিবের পরে সবার ঘরে একবার একবার পড়ে যেতেন আবার রাতে যে ঘরে থাকতেন ওই ঘরে সকল বিবিকে নিয়ে সমাবেশ করতেন আর বিবিরা বলতো আমাদের মনেই হতো না রাসূল আমাদের থেকে একটু দূরে আছে যুদ্ধের ময়দানে পর্যন্ত বিবিদেরকে নিয়ে গেছেন রাহমাতাল্লিল খাওয়া লোক মাটা আগে বিবির মুখে তুলে দিতেন রাহমাতাল্লিল আলামিন মায়েশা বলছেন সারিদ বড় পছন্দ করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি আমি সারিদ রান্নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম লোকটা আমার মুখে তুলে দিলেন আমি খেলাম আমি খেয়ে গ্লাসের পানি খেলাম আমার মুখে গোস্তের যেই ঝোল ছিল ওটা গ্লাসে লাগলো রাসূলকে দেখলাম ওই জায়গায় মুখ লাগিয়ে তিনি পানি খাচ্ছে ভালোবাসার মূর্তি প্রতীক রাহমাতাল্লিল আমাকে নিয়ে চাঁদনি রাতে দৌড় দিতেন রাহমাতাল্লিল মা সাফিয়া বলতেন আমাকে হাতে করে নিয়ে উঠে উঠাতেন মুহাম্মদ সাল্লাল্লাহু
সেই ওতে রশিদরে দান্তে রাহমাতাল্লিল কোন বিবি কাঁদলে প্রথম তার চোখের পানি মুছে দিতেন রাহমাতাল্লিল আর আমরা সেই নবীর উম্মত নিজের কাপড়টা রাসূল নিজে ধুইতেন নয়জন বিবি থাকার পরেও মায়েশা বলতেন ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল্লিল আলামিন নিজের কাপড়টা নিজেই সেলাই করতেন একদিন সেলাই করছেন বসে বসে সকালের রোদ পড়েছে রাসূলের কপালে ঘাম ভেয়ে ভেয়ে পড়ছে আমি কাজ বন্ধ করে রাসূলের চেহারায় তাকিয়ে আছি রাসূল হঠাৎ করে কাজ বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলছে আয়েশা কি দেখছো আয়েশা আয়েশাকে হুমায়রা ডাকতেন লালি লালি ডাকতেন কি দেখছো লালি ইয়া রাসূলুল্লাহ মিশরের নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে আঙ্গুল কেটেছিল তারা যদি আপনাকে দেখতো আঙ্গুল কাটতে কাটতে কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত এত সুন্দর আর কোন মানুষ হতে পারে না আপনার কপাল থেকে ঘাম ঝরছে যেন মুক্তার দানা ঝরে পড়ছে সেই রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের বোঝা নিজের ঘাড়ে তুলে নিতেন বৃদ্ধ মানুষ দেখতেন হোক সে কাফের তার বোঝা নিজের ঘাড়ে তুলতেন মদিনার প্রেসিডেন্ট আমার নবী শুধু মদিনার নয় আমার নবীর চেয়ে বড় প্রেসিডেন্ট দুনিয়াতে আর কোনদিন আসবে গাছের উপর হাত রেখে খুতবা দিতেন হাত নামিয়েছেন গাছ কাঁদা শুরু করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছেন দেখেন এক বুড়া কূপ থেকে পানি তুলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না ওই বৃদ্ধ রাসূল সাল্লাল্লাহু বললেন আপনি সরেন আমি পানি তুলে দেই বৃদ্ধ বলছে আমার কাছে কোনো পয়সা নাই আপনাকে দেওয়ার মতো রাসূল বলছেন আজরিয়া ইল্লাল্লাহ ইল্লা আল্লাহ আল্লাহ ছাড়া কারো কাছে কিছুই চাই না পানি উঠালেন বললেন কোথায় নিবেন অমুক ইহুদির বাড়িতে রাসূল নিজের ঘাড়ে করে ইহুদির বাড়িতে পানি পৌঁছালেন আর বৃদ্ধ লোকটাকে বললেন আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আমি ওই মসজিদে থাকি যখন পানি উঠাতে বলবে আমাকে ডাকবেন আমি আপনার কাজটা করে দেব কিছুদিন পরে ইহুদির কাছ থেকে ওই লোকটাকে আজাদ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আর লোকটা পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ সালমান ফার্সি আসলেন মদিনায় রাদিয়াল্লাহু সবচেয়ে ধনীর দুলাল ইরানের সবচেয়ে পয়সালা ফ্যামিলি তোমার জন্ম উনি হতেন পরবর্তী পর্যায়ের পাদ্রি পাদ্রি চিনেন তো কথা কোন খ্রিস্টানদের ইমামদেরকে কি বলে পাদ্রি যেগুলো কবরে গিয়ে কবে লাদ্রি এগুলোর নাম কি পাদ্রি লাদ্রি পাদ্রি তবে সবাই না আহলে কিতাবদের অনেকের ব্যাপারে সিদ্ধান্ত আমরা নেব না সিদ্ধান্ত নেবেন কে আল্লাহ তো তিনি পাদ্রি হতেন তিনি গোপনে অনেক লম্বা শর্ট হিস্টোরি লং হিস্টোরি শর্ট তিনি চলে আসলেন মদিনায় এসে এক ইহুদির ঘরে চাকরি নিলেন হাজার কোটি টাকার মালিক কিন্তু ইহুদির ঘরে গোলাম হলেন রাসূলের মহব্বত পাওয়ার জন্য রাসূল মদিনায় গেলেন তিনি আসলেন কিছু খেজুর নিয়ে বলছে হুজুর এগুলো আপনাকে ভিক্ষা দিচ্ছি হুজুর বলেন ভিক্ষা খাওয়া নবীদের জন্য জায়েজ সদকা খাওয়া নবীদের জন্য জায়েজ যাকাত খাওয়া নবীদের জন্য জায়েজ ফিরে গেলেন তিনি পরে কয়েকদিন পরে আবার এসেন এই খেজুরগুলো আপনার জন্য উপহার এনেছি রাসূল একটা খেলেন অন্য সাহাবীকে দিলেন উপহার নিজেও খাওয়া যায় অন্যকেও দেওয়া যায় এবার সালমানকে তিনি চিনলেন বললেন তোমার নাম কি তিনি বলছেন সালমান তুমি আমাকে পরীক্ষা করছো নাকি ইয়া রাসূলুল্লাহ কেঁদে দিলেন সালমান ইয়া রাসূলুল্লাহ আপনাকে পাওয়ার জন্যই আমি আমার আব্বা মা হাজার কোটি টাকার সম্পদ ছেড়ে এসেছি আমি এখানে এক ইহুদির চাকরি নিয়েছি শুধু আপনাকে পাওয়ার জন্য ইয়া রাসূলুল্লাহ আপনার মোহরে নবুয়তটা আমি একটু দেখতে চাই ভীতুল্লা করে দিলেন সালমান চুমু খেয়ে পড়ে থাকলেন রাসূল বললেন তোমার মালিককে বলো কি হলে তোমাকে আজাদ করবে ইহুদিরা সব সময় লুবি হয় আজ পৃথিবীর সবচেয়ে লুবি মানুষ হলো ইহুদি মুসলিমরা সারা দুনিয়া খেলেও তাদের পেট ভরে না বলছে 100টা খেজুর গাছ লাগাবা সেই খেজুর গাছে যেদিন খেজুর ধরবে সেদিন তোমাকে মুক্ত করা হবে সালমান রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইহুদি বলেছে 100 খেজুর গাছ লাগানোর জন্য ইহুদিকে বলো খেজুর গাছ কিনতে আমি নবী নিজে লাগাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন
99টা গাছ উনি লাগালেন একটা গাছ লাগালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু রাসূল দোয়া করলেন বলে দি আল্লাহ এক সপ্তাহের ভিতরে খেজুর দিয়ে দাও এক সপ্তাহে গাছে গাছে খেজুর আসলো একটা আসলো না রাসূল বললেন এটা আসলো না কেন ওমর বললেন আমি রুকেছি রাদিয়াল্লাহু ওটাতে রাসূল হাত দিলেন ওটাতে আল্লাহ খেজুর দান করে দিলেন সালমান ফার্সিকে মুক্ত করে নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু খন্দকের যুদ্ধে মদিনার বিজয় একমাত্র সালমানের কারণেই হয়েছে আজও বলে সেই খন্দকের চিহ্ন পাওয়া যায় 17 বছর বয়স আমানো নবী সংগঠন করলেন হলফুল ফুজুর 17 জন ছিলেন ফজল নামধারী হলফ মানে হলো শপথ ফুজুল মানে ফজল সমূহ ফজল সমূহের শপথ সন্ত্র থেকে 40 23 বছর নবুয়তের আগে 23 বছর নবুয়তের পরে আগের 23 বছর তিনি নবী হননি চেষ্টা করলেন কোন মানুষের শান্তি তিনি আনতে পারলেন যখনই ওহী আসলো হেরা গুহায় বসে আছেন রাত গভীর রাত 35 বছর বয়স থেকে হেরা গুহায় আশ্রয় নিলেন কখনো কখনো সারা রাত ধ্যান করতেন মা খাদিজাতুল কুবরা ওই গুহায় খাওয়া নিয়ে যেতেন আমি শেষ করতে পারবো না রাসূলের জীবনী শেষ করা কার পক্ষে সম্ভব তবে আজকে নবুয়তের আগ পর্যন্ত বলে যাব কষ্ট হচ্ছে আপনাদের না এত দেরিতে দিলেন কেন 10টা দিছে 15-10টা আমি আরছি কিন্তু এখানে 8টা 4টা দিলে এখন তো 3 ঘন্টা কথা বলতে পারতাম রাসূলের জীবনী সাগর আমি অনেকগুলো বাদ দিয়ে দিয়ে বলছি রাসূলের জীবনে আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন 45,000 ঘটনা ঘটেছে নসর তিফি হবে নবীর ভিত্তিতে তিনি বলেন 45,000 ঘটনা কমসে কম রাসূলের জীবনে সংঘটিত হয়েছে আমরা কয়টা জানি তবে যতটুকু জেনেছি আল্লাহ আমল করার তৌফিক দেন আমিন আরো চিৎকার করে বলি আমিন রাসূল পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে আমরাও পড়বো রাজি আছি না নাই একটু হাত তুলে দেখান বলেন হে আল্লাহ হে আল্লাহ জীবনে আর কোনদিন ফরজ নামাজ ফরজ রোজা ফরজ পর্দা ফরজ ইসলাম মানা ছেড়ে দেব না আমিন ইয়া রাব্বাল আলামিন হাতগুলো নামাই চট্টগ্রামের সবচেয়ে বেশি উন্নত হচ্ছে এখন মহেশখালীর এই এলাকাটা এখানে অচিরেই সমুদ্র বন্দর হবে তারপরে টেকনাফের এই এলাকাটা উন্নতির প্ল্যানে আছে না নাই আমি বলে থাকি এটা চেয়ে সুন্দর এরিয়া পৃথিবীর কোথাও এত বড় সমুদ্র সৈকত পৃথিবীর কোথাও এই জন্য শকুনের চোখ পড়েছে আপনারা যদি ঈমানদার না হন এই ভূমি আপনারা রক্ষা করতে পারবেন না এই ভূমি রক্ষা করার একমাত্র মালিক আল্লাহ আল্লাহ আল্লাহ